Ничего. এই নাম্বারটাই আমরা দেবো সকলকে ফোন করার জন্য এবং এটা কাল থেকে আমরা অ্যাক্টিভ করবো, আগামীকাল থেকে আমরা অ্যাক্টিভ করবো। এবং এখানে আমাদের যে পুরো একটা আমরা টিম আমরা যেটা তৈরি করেছি, মানে গ্রুপ অফ টিম থাকবে একটা আমাদের সকলে, যারা একজন কমপ্লেন লিখবে, এবং এইরকম আমরা একটা কার্ড তৈরি করছি যে কে কোন ফোন করছেন, তার অ্যাড্রেস, তার টেলিফোন নাম্বার, এভরিথিং, একটা ডকেট সমেত। অর্থাৎ সে যে ফোন করলো তারও একটা আমরা ডকেট নাম্বার তাকে দিয়ে দেবো এবং সেটা সেগ্রিগেট করে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দেবো। তাদের আমরা কমপ্লেনগুলো যখন পাব, শুধু সেটা না, পাওয়ার পরে আমাদের একজন টিমের সদস্য সেটাকে ফলো আপ করবে দুদিন পরে, যে সেই সমস্যাটা ধরুন আমরা একটা রোডসে কোথাও পাঠালাম, সেই রোডসের কাজটা হয়েছে কি না সেটা আমাদেরই টিমের একজন সদস্যের দায়িত্ব থাকবে, সে গিয়ে দুদিন পরে সেটা ফলো আপ করবে সেটা হয়েছে কি না। এবং কাজটা হয়ে গেলে সেটা যিনি ফোন করেছিলেন তাকে আমরা রিংব্যাক করে জানিয়ে দেবো যে কাজটা হয়ে গেছে। কোনো কাজ যদি এরকম হয় যে দেখা যাচ্ছে ধরুন সেটা হয়তো একটা দীর্ঘ সময় লাগবে, হয়তো ইনস্ট্যান্ট আমরা সেটাকে রেমেডি দিতে পারছি না, হয়তো এক মাস সময় লাগবে কোনো কারণে, যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু আমরা মিডওয়েতেও আমরা একটা ফোন করব আমাদের এন্ড থেকে, যিনি ফোন করেছেন তাকে জানানোর জন্য যে ইট ইজ আন্ডার প্রসেস। অর্থাৎ এরকম নয় যে আমরা ফোনটা পেয়ে আমরা সেটার জন্য যে আমরা পজিটিভ একটা মুভমেন্ট হচ্ছে হয়তো সময় লাগছে সেই বার্তাটাও আমরা তার কাছে পৌঁছে দেবো। তো এইটা হলো ইন সামারি আজকের পুরো মানে যে আমাদের উদ্দেশ্যটা এবং অন কল যে ব্যাপারটা সেটা প্রবলেম নিয়ে ফোন কল, ইমিডিয়েট অ্যাকশন, তারপরে অ্যাকশন হলো, তারপরে ফলো আপ, দেন ফিডব্যাক, একদম এই হচ্ছে সিস্টেম।